মানে এগুলো নতুন তাই তো এগুলো নতুন করছে এই যে 18 দিন বয়স 18 দিন বয়স মাত্র এখানে লেবু ছিল তো একবার উঠে দিয়ে পুরোটা এক আর সার হিসেবে যে পোলট্রি নাকি ও পোলট্রি গোবর এগুলো না ব্যবহার করি এগুলো আমি রাখছি এখানে আমরা কিছুদিন রেস্ট রাখার পরে হ্যাঁ হ্যাঁ গ্যাসটা দাও পরে আমরা দিই এই এগুলো পুরনো ডাল আচ্ছা এই পুরনো ডালগুলো কি কেটে দেওয়া লাগে এটা না সবগুলো কাটা দেয় না তাহলে যেটা আমার ধরুন এর একটা ডালে তোমার তিনটা দুটো ফল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওই ডালটা আমরা কেটে সরাই ফেলে আবার নতুন করে ডালা নাই মানে এইগুলো মানে ড্রাগন ফলগুলো কি নতুন ডালের ধরবে নতুন ডালের ধরে বেশিরভাগ কারণ পুরনো পুরনো কাজটা কাটা নষ্ট হয়ে যায় গাছের ডালই ওইগুলো কম ধরে ওগুলো শুধু খাবার খায় আমরা ওগুলো কেটে ফেলাই আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে টোটাল তোমার এখানে আছে হলো তোমার এখানে গাছের কত সংখ্যা হিসাব আছে কিনা কতগুলো গাছ আছে এখানে আমার গাছ আছে প্রায় 30,000 গাছ আছে না আচ্ছা এগুলো ফল একটা গাছে মূলত এই ভালো ধরলে কয়টা ফল ধরে একটা একটা গাছে এক একটা এই এই ধরনের আমার এই একটা গাছ এর শাখা পোশাকের দিয়ে সবকিছু মিলে ভালো ধরলে আপনার অল সিজনে 5 কেজি ফল আসে 5 কেজি ভালো ধরে আচ্ছা মানে শাখা পোশাকা দিয়ে আচ্ছা আচ্ছা 5 কেজি ধরুন এই যে 5 কেজি এই যে একটা গাছ আছে এই গাছটা 10-8 ডলার এসে এগুলো দিয়ে এগুলো দিয়ে সারা বছর মানে একটা শুরু থেকে 6 মাস ফল দেয় 5 কেজি ফল আসে 5 কেজি না আমাকে 2 কেজি ফল আসে আলহামদুলিল্লাহ তাতে ওই মানে এক একটা ফলে কত 250 গ্রামের মতো হয় না না বেশি হয় আমরা যদি টনিক মানে টনিক 1 কেজি ফল কিন্তু আমি টনিক হয় না আমার গড় ওজন আপনার 400 গ্রাম করে হয় 400 গ্রাম তাতে ওই মানে ন্যাচারাল যেটা ন্যাচারাল হ্যাঁ 400 300 450 500 হয় কিছু কিছু ন্যাচারাল আচ্ছা আর টনিক মেলে কি একটু বেশি হয় টনিক মেলে 700 800 1 কেজি পর্যন্ত হয় কিন্তু ওটা হয় কি ওই যে আমাদের লাভ হয় কিন্তু ভোক্তারা ওদের ক্ষতি হয়ে যায় ক্ষতি বলতে কি ওদের টনিক কোনো ক্ষতি নাই কিন্তু আপনার খাল মোটা হয় আচ্ছা আচ্ছা যদি 800 গ্রাম ফল কিনবেন আপনি আই পাবেন আপনি খুশা পাবেন প্রায় 400 গ্রাম আচ্ছা বা 500 গ্রাম 300 গ্রাম ফল পাবেন এটি আর উপর থেকে চামড়াটা মোটা হয় চামড়া আর ন্যাচারালটা কোনো ইউ নাই ক্ষতি নাই ন্যাচারাল একেবারে যেটুকু ফল ওটুকু হয় আর আমি এমনি দিনে কখনো আমি 2 নম্বর কাজ করি না কখনো আমি এগুলো ক্ষতি করি না মানুষের বুঝছেন সেটাই মানুষের যেটা ক্ষতি হবে ওটা না করাই ভালো মানে জাস্ট শুধু পয়সার জন্য না মূলত স্বাস্থ্যের দিক চিন্তা করে সবসময় হ্যাঁ এটা ভালো ব্যবস্থা রাখতে হবে যাক খুব ভালো লাগলো